কোটা সংস্কার আন্দোলনকারীদের মিছিলে হামলা। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের উপর আজও আবার হামলা হয়েছে। আন্দোলনকারীদের অভিযোগ, কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় ছাত্রলীগে হামলা চালিয়েছে। তবে ছাত্রলীগের নেতারা এবারও বলছেন, অন্তর্দ্বন্দ্বর কারণেই সংঘর্ষে জড়িয়ে পড়ে কোঠা আন্দোলনকারীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জানিয়েছেন, লিখিত অভিযোগ পেলে হামলাকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। আজকে ছিল শান্তিপূর্ণ পতাকা মিছিল, কিন্তু পতাকা মিছিল যাবে অতর্কিত হামলা করলো। সেদিন যারা নূর ভাইকে মেরেছিল তারাই আজকে হামলা করেছে। আমরা দেখেছি এবং আমরা সেটি বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়ম এবং শিক্ষার পরিবেশের স্বার্থে নিয়ম সিলেবাসের অবশ্যই জানানো হবে।